তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো পরীক্ষার একদম বেশি দেরি নেই, আশা করছি সকলে পড়াশোনা করছো। আজকের এই ভিডিও করার একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ হলো তোমাদের অনেকেরই প্রবন্ধ নিয়ে একটু অসুবিধা আছে, এবং যারা প্রায় শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি কিছু টিপস বলবো, ঠিক আছে? তাছাড়া যারা আমার চ্যানেল প্রায় অনেকদিন থেকে ফলো করছো তাদের আশা করছি আর কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিছু টিপস। দেখো, প্রথমে আছে গল্প। এই গল্প থেকে প্রথমে তোমরা কে বাঁচাই কে বাঁচে এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে রাখবেই, ঠিক আছে? এরপরে আছে কবিতা। কবিতা থেকে কিন্তু রূপনারায়ণের কুলে শিকার এবং মহুয়ার দেশ, এই তিনটি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেকটাই বেশি, তাই এই তিনটি গল্প ভালো করে পড়ে রাখবে। এবং তোমাদের আর একটা বিষয়ে প্রবলেম হয় যে অলৌকিক আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কোনটা অ্যাটেম্প করব। আমি বলবো, আগেও বলেছি যে তোমাদের শেষ মুহূর্তে অলৌকিক করবে, ভালো করে গল্পটাকে পড়বে, এবং গল্পটা তেমন কঠিন কিছু নাই। তাছাড়া সাজেশন আমি দিয়েছি, এখান থেকে আশা করছি তোমরা রিডিং পড়লে লিখতে পারবে, এটা কিন্তু শেষ মুহূর্তে বলছি, ঠিক আছে? এবং তোমাদের প্রবন্ধ বিষয়ে প্রবলেম হচ্ছে আমি জানি। আর একটা, হ্যাঁ, নাটক। নাটক থেকে দেখো বিভাগ আর নানা রঙের দিন, তোমাদের যার যেটা ইচ্ছা পড়তে ভালো লাগে সেইখান থেকে কিন্তু সাজেশনগুলি তৈরি করবে। আমার প্লেলিস্টে তো প্রায় সমস্তই কমপ্লিট বাংলার, কোনো অসুবিধা হলে দেখে নিও। এবং আমি বলবো যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু যে কোনো একটা করে অ্যাটেম্প করবে, এক বিভাগটা ভালো করে পড়ে নেবে, বা হয়তো নানা রঙের দিনটা পড়লে অলৌকিক বা পড়তে জানে এমন এক নজরের প্রশ্ন। আমি বলবো যে অলৌকিকটা পড়বে, ঠিক আছে? এরপর দেখো, প্রবন্ধ নিয়ে তোমাদের একটু অসুবিধা হচ্ছে আমি জানি। দেখো, আমি একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, ঠিক আছে? এই নিয়ে ভিডিও কিন্তু আমি আগে বানিয়েছিলাম, তোমরা প্লিজ প্লিজ মানে বলছি আমি যে একবার ভিডিওটা কিন্তু দেখে নিও, তাহলে কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, ঠিক আছে? প্রবন্ধ কিন্তু ছেড়ে আসবে না, যাই আসুক ছেড়ে আসবে না, ঠিক আছে? একটু দেখে নিও ভিডিওটা, ওই ভিডিওটা প্রায় সমস্তটাই বলে দিয়েছি, তাই আর একবার বলছি না, ঠিক আছে? প্লিজ একটু দেখে নিও, এবং কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও। এবং আরেকটা কথা, টেনশন না নিয়ে খুব ভালোভাবে পরীক্ষা দিও সকলে, এবং যারা নতুন পুরনো যাই আছো সবাই একটু প্রবন্ধের ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? এবং বিনা টেনশনে খুব ভালো করে পরীক্ষা দিও, এসবের কোনো টেনশনের ব্যাপার নেই। আরেকটা কথা, খুব ভালো করে কিন্তু প্রিপারেশনটা নাও, মানে ভালো করে পড়ো, কিন্তু কোয়েশ্চেন ছেড়ে আসবে না, এটুকু তোমরা কথা দাও যে তোমরা কোনো কোয়েশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, লিখে আসবে, ঠিক আছে? চলো।